দীর্ঘদিন ধরে পাঠাগার বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়ায় খুশি জুরাপানির এলাকাবাসী। গত 2019 সালের আগস্ট মাসে জলপাইগুড়ি জেলার গ্রামীণ সেরা গ্রন্থাগারের শিরোপা পেয়েছিল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের জুরাপানি এলাকার উদয়ন সংঘ পাঠাগার। তখন পাঠাগারের একমাত্র কর্মী হিসেবে কর্মরত ছিলেন লাইব্রেরিয়ান অরুণ কুমার ঘোষ। কিন্তু গত 2019 সালের অক্টোবর মাসে অরুণ কুমার ঘোষ অবসর গ্রহণের পর থেকে পাঠাগারে কোনো কর্মী না থাকায় দীর্ঘ আড়াই মাস ধরে বন্ধ ছিল উদয়ন সংঘ পাঠাগার। আজ পাঠাগারের গ্রন্থাগারিক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন বিপ্লব রায়। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া জুরাপানি এলাকা জুড়ে। পাঠাগারের সভাপতি প্রদীপ ভৌমিক জানিয়েছেন, কর্মীর অভাবে পাঠাগারটি বন্ধ ছিল। দীর্ঘদিন ধরে পাঠাগার এমনভাবে বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারাও আক্ষেপ প্রকাশ করেছিলেন। কিন্তু আজ নতুন একজন গ্রন্থাগারিক দায়িত্বভার গ্রহণ করলেন, তাতে পাঠক থেকে শুরু করে এলাকাবাসী ভীষণ খুশি হয়েছেন। এই বিষয়ে তিনি আরও জানান, এই উদয়ন সংঘ পাঠাগারটি দীর্ঘ আড়াই মাস যাবৎ বন্ধ ছিল। আমাদের যে প্রাক্তন গ্রন্থাগারী অরুণ কুমার ঘোষ মহাশয়, উনি আড়াই মাস আগে এই পাঠাগার থেকে অবসর গ্রহণ করে। তারপরে আমাদের আড়াই মাস যাবৎ এই পাঠাগারটি বন্ধ ছিল। সে আমরা আজকে একজন নতুন গ্রন্থাগারীকে পেলাম, উনি হলো বিপ্লব রায়। উনি আসাতে আমি এই পাঠাগারের সভাপতি তথা এলাকাবাসী হিসাবে খুবই খুশি। আমাদের যে পাঠক রয়েছে এই পাঠাগারে, প্রচুর সংখ্যক পাঠক রয়েছে, তারা উপকৃত হবেন, এলাকাবাসীও খুশি। অনেক স্টুডেন্টরা এখানটায় এসে পড়াশোনা করতে পারছেন না, তারা এখন থেকে এসে এখানে নিয়মিত পাঠাগারে এসে পড়াশোনা করতে পারবেন। তো আমি গত 2019 সালে জলপাইগুড়ি জেলায় সেরা গ্রন্থাগার হিসেবে পুরস্কারপ্রাপ্ত। তারপরও আমাদের এই গ্রন্থাগার আড়াই মাস থেকে বন্ধ থাকাতে আমরা খুব দুঃখিত ছিলাম যে এই এরকম একটা সুন্দর পাঠাগার বন্ধ অবস্থায় পড়ে আছে। তো আজ আমরা খুব খুশি হলাম যে আজকে আমাদের এখানটায় বিপ্লব রায় নামে গ্রন্থাগারিক যে উনি এসে দায়িত্বভার গ্রহণ করলেন। পাঠাগারের প্রাক্তন গ্রন্থাগারিক অরুণ কুমার ঘোষ জানান, পুনরায় পাঠাগারটি চালু হওয়ায় প্রাক্তন গ্রন্থাগারিক তথা এলাকাবাসী হিসেবে ভীষণ খুশি হয়েছেন। আমি গত 31/10/2019 সালে অবসর গ্রহণ করি এই গ্রন্থাগার হইতে। স্বাভাবিকভাবে আমি এই লাইব্রেরিতে 36 বছর 5 মাস কাজ করি এবং তার বিগত 78 সাল থেকে আমি এই লাইব্রেরিতে বর্তমানে যে আজকে অবসর গ্রহণের পরে আজকে যিনি দায়িত্বপ্রাপ্ত হলেন বিপ্লব কুমার রায়, আমার সহকর্মী, খুব ভালো মানুষ, আশা করি ও এখানে গ্রন্থাগার পরিষেবা যাতে সুষ্ঠুভাবে দেয়, পাঠক শ্রীবৃদ্ধি লাভ করে এবং তথ্য প্রযুক্তি যুগে লাইব্রেরির যেহেতু কম্পিউটার আছে তার সুযোগ যেন পাঠকরা পায়। উদয়ন সংঘ পাঠাগারের নবনিযুক্ত গ্রন্থাগারিক বিপ্লব রায় জানান, উদয়ন সংঘ পাঠাগারের অ্যাডিশনাল গ্রন্থাগারিক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। উদয়ন সংঘ পাঠাগারে আমি গ্রন্থাগারিক হিসাবে দায়িত্বভার গ্রহণ করলাম আজ থেকে। তো অ্যাডিশনাল হিসাবে যদিও এখানে গ্রহণ করলাম, কারণ আমাকে আরেকটা লাইব্রেরি, যেমন বেলাকোপা পাবলিক লাইব্রেরি জলপাইগুড়ি, ওখানে আমাকে 3 দিন করতে হয়। এখানে আমি 3 দিন হিসাবেই থাকবো, সোম মঙ্গল বুধ, ঠিক আছে। তো এখানে যে আজকে জয়েন করার পরে আমার খুবই ভালো লাগলো যে আমাদের যে এমসি মেম্বাররা রয়েছে তাদের সাথে পরিচয় হলো, তারা খুব ভালো মানুষ, এবং আশা করি গ্রন্থাগারের পরিষেবা আমি তাদের সহযোগিতায় খুব সুষ্ঠুভাবে দিতে পারব। এবং এখানে গ্রন্থাগার দেখেও খুব ভালো লাগছে, হ্যাঁ, আশা করি ব্যাপারটা খুব ভালোভাবে নিয়ে যেতে পারবো।